দাঁত সাদা ঝকঝকে করার তো বহু রকমেরই উপায় রয়েছে, কিন্তু দাঁত ঝকঝকে করতে গিয়ে যদি দাঁতের গোড়ায় হয়ে যায় দুর্বল নড়বড়ে, কী লাভ সেই ঝকঝকে দাঁত নিয়ে? তাই প্রয়োজন এমন উপায়ের যে উপায়ে দাঁতের হলুদ কালো সকল প্রকারের দাগ ছোপ তো দূর হবেই, কিন্তু দাঁতের কোনো ক্ষতি হবে না, উপরন্তু দাঁতের গোড়া মাড়ি হবে মজবুত। এমন সহজ একটি উপায়ের কথাই বলবো বেঙ্গল আয়ুরের এই ভিডিওটিতে। আর হ্যাঁ, আরও একটি কথা শুরুতেই জানিয়ে রাখতে প্রয়োজন বলে মনে করছি, দাঁত ঝকঝকে করতে গিয়ে দাঁতের গোড়ার বা মাড়ির ক্ষতি হয়ে যাবে এমন কোনো ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত ওষুধের কথা বলবো না, তো শুরুতেই বলেছি। যা বলবো তা হলো সম্পূর্ণ আয়ুর্বেদিক চিকিৎসা, স্বাস্থ্যসম্মত ঘরোয়া চিকিৎসা তথা উপায়ের কথা। আপনি যদি রাতারাতি এবং একবার প্রয়োগ করেই নিজের দাঁত ঝকঝকে করতে চান তাহলে দয়া করে এই ভিডিওটি দেখবেন না, কারণ রাতারাতি কালো বা হলুদ দাঁত সাদা ঝকঝকে করার মতো কোনো উপায় আয়ুর্বেদে নেই। তার জন্য কয়েকটা দিন তো ধৈর্য ধরতেই হবে। তাহলে আসুন ঘরোয়া উপায় সম্বন্ধে জেনে নিই। বন্ধু, বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই ভিডিওটিতে আমরা দাঁত ঝকঝকে করার তিনটি ঘরোয়া উপায়ের কথা বলব, তবে তিনটেই প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই, আপনার সুবিধামতো কোনো একটি বেছে নিতে পারেন যে কোনো একটি চিকিৎসা। এই উদ্দেশ্যে তিনটি ঘরোয়া চিকিৎসার কথা বলব, তবে আপনি ইচ্ছে করলে পাশাপাশি দুটো চিকিৎসা নিতেই পারেন, কিন্তু একসঙ্গে তিনটি নয়। যাই হোক, প্রথম চিকিৎসা তথা ঘরোয়া উপায়টি জেনে নেওয়া যাক। এজন্য আমাদের প্রয়োজন তুলসী পাতা। কিছুটা তুলসী পাতা পরিষ্কার করে ধুয়ে জল ঝেড়ে তারপর শুকিয়ে নিতে হবে। রোদে না শুকিয়ে ছায়া শুকানোই ভালো। বর্ষাকালে অবশ্য ছায়া শুকোতে চায় না কোনো কিছুই, সেক্ষেত্রে অল্প সময়ের জন্য রোদে রেখেও শুকিয়ে নিতে পারেন। তবে লক্ষ্য রাখবেন প্রয়োজনের বেশি রোদে যেন না থাকে পাতাগুলি। শুকিয়ে যাবার সঙ্গে সঙ্গেই তুলে নেবেন এবং পাতাগুলির পাউডার করে নেবেন কোনোভাবে গুঁড়ো করে। এই গুঁড়োই বা পাউডারই আমাদের প্রয়োজন। তুলসী পাতার এই পাউডার কোনো এয়ারটাইট কৌটোতে বা মুখবন্ধ কাচের শিশিতে রেখে দেবেন। সকালে ও রাত্রে যখন ব্রাশ করবেন তখন আপনার রেগুলার টুথপেস্টের সঙ্গে 1 গ্রামের মতো তুলসীর পাউডার বা গুঁড়ো মিশিয়ে নেবেন এবং ব্রাশ করবেন। 2 থেকে 3 দিনেই ফারাক বুঝতে পারবেন, তবে অন্তত 1 সপ্তাহ অবশ্যই এভাবে ঘরোয়া চিকিৎসাটি চালিয়ে যেতে হবে ভালো ফল পেতে হলে। এবার আসুন জেনে নেব দ্বিতীয় ঘরোয়া উপায়টি। এই উদ্দেশ্যে আমাদের প্রয়োজন আমাদের অতি পরিচিত এবং খুবই সহজলভ্য এক ভেষজ উদ্ভিদ। এই ভেষজ উদ্ভিদের নাম আমরুল, অনেকে আমরুল শাকও বলেন। এটির ব্যবহারে দাঁত যে শুধুই ঝকঝকে হয় তাই নয়, দাঁতের মাড়ির সব রকমের সমস্যা দূর হয়, দাঁতকে সুরক্ষাও দেয় বিভিন্ন রোগের আক্রমণ থেকে। প্রসঙ্গত বলে রাখি, এই অমৃত সমান ভেষজ উদ্ভিদ আমরুলের অর্শ, মাইগ্রেনের মাথা ব্যথা, অনিদ্রা বা ঘুমের সমস্যা, আঁচিল, কোঁচকানো ত্বক বা চামড়া, জন্ডিস, গ্যাস, কোষ্ঠকাঠিন্য, বাতের ব্যথা, চোখের সমস্যা, হজমের সমস্যা, এতগুলি সমস্যা অতি কার্যকারিতার সঙ্গেই দূর করার ক্ষমতা রয়েছে। এই রোগব্যাধি দূর করতে কিভাবে আমরুল প্রয়োগ করতে হবে সেই সম্পর্কে 8টি ভিডিও রয়েছে এই বেঙ্গল আয়ুর চ্যানেলে। প্রতিটি রোগের বিষয়ে পৃথক পৃথক ভিডিও রয়েছে। এই ভিডিওর ডেসক্রিপশানে সেই ভিডিওগুলির লিঙ্ক দেওয়া রইল, ভিডিওগুলি একবার দেখে নিলে অবশ্যই বিশেষভাবে উপকৃত হবেন। যাই হোক, দাঁত সাদা ঝকঝকে করার অর্থাৎ দাঁতের হলুদ বা কালো দাগ দূর করার দ্বিতীয় চিকিৎসার প্রসঙ্গে আসা যাক। আগেই বলেছি এজন্য আমাদের প্রয়োজন আমরুল শাক। আমরুল আয়ুর্বেদের ভাষায় অর্থাৎ সংস্কৃতে বলা হয় চাঙ্গেরি, ইংরেজিতে ইন্ডিয়ান সোরেল। এই ভেষজ উদ্ভিদটি ব্যবহার করা খুবই সহজ। আমরুল শাক প্রায় সকলেই চেনেন এবং সর্বত্রই পাওয়া যায়, বাগানে, বাড়ির আনাচে কানাচে, পতিত জমিতে, সর্বত্রই, গ্রাম শহর সব জায়গাতেই। এর আগের কয়েকটি ভিডিওতে দেখেছি অনেকে চিনতে পারছেন না উদ্ভিদটি, তারা কমেন্ট করেছেন চিনতে পারছেন না বলে। একে চেনা খুবই সহজ। লম্বা পত্রদণ্ডের অর্থাৎ মোটার ডগায় 3টি পাতা থাকে, এরকম হার্ট শেপড পাতা 3টি করে থাকে। অনেকে শুষ্নি শাকের সঙ্গে আমরুল শাককে গুলিয়ে ফেলেন, কিন্তু শুষ্নি শাক আলাদা এবং অন্যরকম। আমরুল শাক ভালোভাবে চিনে নিলে এই ভুল আর হবে না। যাই হোক, এবার বলি আমরুল
দাঁতকে ঝকঝক করতে কিভাবে ব্যবহার করতে হবে। কিছুটা কাঁচা আমরুল পাতা থেঁতো করে বা বেঁটে এক গ্লাস জলে মিশিয়ে গার্গল করতে হবে রাতে শোবার আগে, অর্থাৎ রাতে দাঁত ব্রাশ করার পরে। এতে মাড়ির সমস্যা, দাঁত ও মাড়ির যন্ত্রণা সব দূর হবে এবং দাঁতও হবে দাগমুক্ত ঝকঝকে। এতে দাঁতের ক্যাভিটিস, টুথ ডিকে এবং প্লাক সবই দূর হবে। এই ঘরোয়া চিকিৎসাটি নিয়মিত সপ্তাহ দুয়েক নিতে হবে। আর যদি আপনার দাঁতের হলুদ বা কালো দাগ তুলনামূলকভাবে বেশি থাকে, তাহলে এইভাবে গার্গলিংয়ের পাশাপাশি আমরুলের পাতার পেস্ট অর্থাৎ পাতা বাটা দিয়ে দাঁত ব্রাশ করতে হবে। এটিও সপ্তাহ দুয়েক করলেই ভালো হয়। অবশ্য সপ্তাহখানেকের মধ্যে উল্লেখযোগ্য ফলাফল চোখে পড়বে। এবার আসুন জেনে নেব তৃতীয় চিকিৎসা তথা তৃতীয় ঘরোয়া উপায়টি। এই উপায়টিও খুবই কার্যকরী এবং এক জনপ্রিয় উপায়। আমাদের প্রয়োজন বেকিং সোডা, যাকে আমরা খাবার সোডা বলে বেশি চিনি। বেকিং সোডা বিভিন্ন টুথপেস্টে তৈরি করতে ব্যবহৃত হয়। আসুন জেনে নিই বেকিং সোডা বা খাবার সোডা আমরা কিভাবে ব্যবহার করব। কিছুদিন আগেও অনেকের মনে একটা ভয় ছিল যে বেকিং সোডা খুব রুক্ষ এবং তাই দাঁতের এনামেলের ক্ষতি করতে পারে। 2017 সালের একটি গবেষণায় তা ভুল প্রমাণিত হয়েছে। দেখা গেছে এটি দাঁতের দাগ দূর করার এক নিরাপদ উপায়। বেকিং সোডা বা খাবার সোডা সোডিয়াম বাইকার্বনেট নামেও পরিচিত। এতে দাঁতকে সাদা করার, অন্য কথায় টুথ হোয়াইটনিংয়ের প্রপার্টিজ রয়েছে, যা একে দাঁতের দাগ, বিশেষ করে হলুদ দাগ থেকে মুক্তি পাবার এক আদর্শ উপায় হিসাবে তুলে ধরেছে। কিভাবে এই বেকিং সোডা ব্যবহার করতে হবে জেনে নিন। আপনার প্রয়োজন হবে 1-2 গ্রামের মতো বেকিং সোডা এবং 8-10 ফোঁটা লেবুর রস। এই উপাদান দুটি একসঙ্গে মিশিয়ে পাতলা পেস্ট বানিয়ে নিতে হবে। এই মিশ্রণ দাঁতে লাগিয়ে 5-7 মিনিট অপেক্ষা করতে হবে এবং তারপরে মিক্সচার বা মিশ্রণ দাঁতে রেখেই ব্রাশ করে নেবেন। অন্তত 3-4 মিনিট ধরে ব্রাশ করবেন, তারপর মুখ ধুয়ে ফেলবেন। মাত্র 3 দিনে এই ফলাফল চোখে পড়বে। প্রয়োজন হলে সপ্তাহখানেক দিনে 2 বার করে এটি এইভাবে প্রয়োগ করবেন। আপনার দাঁত অবশ্যই রোগমুক্ত এবং সাদা ঝকঝকে হয়ে যাবে। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইলো।